আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভেবে পায় না আদ্রিজা, কিন্তু তাদের এই সম্পর্কের পরিণতিটা কেমন হবে? আদেও কি অফ্রো আদ্রিজা একে অপরকে ভালোবাসতে পারবে কোনোদিন? আদ্রিজাদের বাড়ির ছাদের উপর বসে আছে আরও, বড্ড মন খারাপ হচ্ছে, তার চোখ বেয়ে পড়ছেও পানি। আদ্রিজা মেয়েটা বড্ড ভালো, আর ভালো মানুষের সাথেই সব সময় এমনটা হয় কেন? প্রথমেই শ্রাবণের থেকে ধোকা খেলো আদ্রিজা, তারপর সব ভুলে যখন বিয়েতে রাজি হলো, নতুন জীবনে পা রাখার কথা ভাবলো, তখনই এমনটা হওয়া লাগলো। আদনান এমন কেন করলো ভেবে পায় না আরু। এরই মাঝে সেখানে দৌড়ে এসে উপস্থিত হয় আশিক। আরুকে কাঁদতে দেখে মুচকি হেসে আরুর দিকে এগিয়ে যেতে যেতে বলল সে, তুই এখানে বসে কাঁদছিস, আর নিচে কি ঘটে গেল জানিস কিছু? আশিকের ভয়েসটা কানে আসতেই বিরক্ত হলো আরু, বলল, তোর যদি কাজের কাজ কিছু থাকে তাহলে বল, না হলে আমার সামনে থেকে যা আসিক, এমনিতেই মন ভালো নেই, তারপর ফালতু বকিস না। আরে বাবা, ফালতু বকলাম কোথায়, উল্টো আরো সুন্দর কথা বলতে এলাম। আশিকের কথা শুনে বিরক্ত নিয়ে আশিকের দিকে তাকিয়ে বলল আরু, সুন্দর কথাটা কি শুনি। আশিক বসল আরুর পাশ দিয়ে, তারপর বলল, কথাটা হলো আদ্রিজার বিয়ে হয়ে গেছে। আশিকের কথা শুনে চোখ বড় বড় করে বলল আরু, বিয়ে হয়ে গেছে মানে আদনান ফিরে এসেছে? আরে না, ও হনুমান আসেনি, কিন্তু কিন্তু কি কিন্তু আশিক এখন তোকে থাপড়ামো, কিন্তু আদ্রিজা তোর ভাবি হয়ে গেছে আরু, শোনা অব্র ভাইয়া বিয়ে করে নিয়েছে আদ্রিজাকে। সঙ্গে সঙ্গে আরো উত্তেজিত হয়ে আশিককে জড়িয়ে ধরে বলল, কি সত্যি? ও মাই গড, কিভাবে হলো? ভাইয়া যে বলল বিয়েটা করবে না। উত্তরে আশিক কাঁদতে কাঁদতে বলল, এভাবে জড়িয়ে ধরলে হার্ট অ্যাটাক করবো কিন্তু। বিষম খেলো আরু, এই মাত্র কি করে ভেবেই আশিককে ছেড়ে দু কদম দূরে সরে আসলো সে। মিনমিন কণ্ঠে বলল, সরি। হুম, হইছে। সত্য তুই, আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল, অথচ আমি দেখতে পারলাম না। উত্তরে মুখটা একবার ফুলিয়ে বলল আশিক, এভাবে ছাদে মুখ ফুলিয়ে বসে থাকলে বিয়ে দেখতে পাবি কেমনে সোনা? তুই আর একটু আগে আসবি না ইডিয়েট? যা, এখন আমি ইডিয়েট হয়ে গেলাম। আশিকের কথা শুনে আরো খুশি হয়ে আশিকের গাল দুটো টেনে দিয়ে বলল, আমার শোন না বন্ধু, বলেই তৎক্ষণাৎ ছাদ থেকে দৌড়ে নেমে পড়ল আরু। আর আশিক ফ্যালফ্যাল চোখে গালে হাত দিয়ে আরুর যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? আরো দৌড়ে আসার অনেক আগেই বিয়েটা কমপ্লিট হয়েছিল আদ্রিজা আর অফ্রের। এতে খানিকটা খারাপও লাগে আরুর, কিন্তু পরক্ষণেই খুশি মনে মেনে নেয় সবটা। যাক, অবশেষে বিয়েটা তো হলো, কিন্তু অফ্র ভাই তো বিয়েটা করবে না, করবে না বলেছিল, তাহলে আবার রাজি হলো কেন? পরিশেষে কান্না মিশ্রিত মুহূর্ত কাটিয়ে গাড়ি পার করে পাঠিয়ে দিল বিয়ের কারণে, আর বরকে ওরফে অভ্র আর আদ্রিজাকে। আর আরুর মা অনেক আগেই চলে গেছে, অনেক কিছুর আয়োজন করতে হবে কিনা। নিজ রুমের আয়নাটাতে সজোরে একটা ফুলদানি মেরে ভেঙে ফেললো শ্রাবণ। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। কি ভাবলো আর কি হলো, ভেবেছিল বিয়েটা ভেঙে দিয়ে তার নামের ট্যাগ লাগিয়ে আদ্রিজার নামে সমালোচনার পাহাড় তৈরি করবে সে। লোকে দুর্ছাই দুর্ছাই বলে বাজে মন্তব্য করবে, কিন্তু কিছুই হলো না এসবের। শ্রাবণ ভাবতেও পারিনি এমন একটা মুহূর্তে এসে কেউ বিয়ে করে নিবে আদ্রিজাকে। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার, শ্রাবণ নিজেও বুঝল না এত রাগ যেন হচ্ছে তার। আদ্রিজার পাশে এসে ছেলেটিকে সহ্য করতে পারে না, সেই ছেলেটার সাথে বিয়ে হলো আদ্রিজার। ভাবলেই রাগ মাথায় রক ফুলে উঠেছে শ্রাবণের। রাত দেড়টার কাছাকাছি বাসর ঘরে চুপচাপ বসে আছে আদ্রিজা, ভীষণ সুরে কান্না পাচ্ছে তার। তার জন্য অফ্রের জীবনটা নষ্ট হয়ে গেল, অফ্র যাকে ভালোবাসলো তাকে পেল না, এই কথাটা ভাবলেই যেন ভিতরে ভিতরে গিল্টি ফিল হচ্ছে আদ্রিজার। বারবার মনে হচ্ছে সে যদি অফ্রকে বিয়েতে ইনভাইট না করতো তাহলে হয়তো এমনটা হতো না। কেন সে তার মাকে জোর করতে পারলো না? অফ্র যদি বিয়েটাই রাজি না হতো তাহলে হয়তো আদ্রিজা ঠিক ম্যানেজ করতে পারতো বিষয়টাই। নানা কিছু ভেবে ভেবে মন খারাপ করছিল আদ্রিজা। যতই নিজেকে সামলাতে চাইছে ততই যেন
আরো বেশি করে চিন্তার জেরে আটকে পড়ে গেছে। খারাপ হচ্ছে তার, নিজের রুমের সামনে রেলিং ধরে দাঁড়িয়ে আছে অভ্র, ভিতরে আদ্রিজা বসে আছে। আপাতত আদ্রিজাকে নিয়ে বিন্দুমাত্র ভাবছে না অভ্র, সে তো ভাবছে অন্য কিছু। একটুখানি মুহূর্তের মধ্যে তার সাথে কি ঘটে গেল, বিয়ে হয়ে গেল তার। অভ্র নিজেও জানে না সে বিয়েতে রাজি কেন হলো, শুধুই কি সমালোচনার হাত রেখে আদ্রিজাকে বাঁচাতে নাকি অন্য কিছু। আদ্রিজার প্রতি অভ্রের ফিলিংসটা ঠিক কেমন এটাই যেন বুঝছে না অভ্র। আদ্রিজাকে বিয়ে করেছে এতে আদ্রিজার প্রতি বিন্দুমাত্র রাগ নেই অভ্রের, কারণ আদ্রিজার কোনো দোষ নেই, অভ্র তো নিজে থেকেই বিয়েটা করলো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল অভ্র, এমন সময় অভ্রের কাঁধে হাত রাখলো তুষার। কতক্ষণ আগেই এসব ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা শুনে হতভম্ব হয়ে দৌড়ে আসলো তুষার। সে তো ভাবতেও পারেনি অভ্রের সাথে আদ্রিজার বিয়ে হবে। হুট করেই কাঁধে কারো স্পর্শ পেতেই পিছন ঘুরে তাকালো অভ্র। সামনেই তুষারকে দেখে শান্ত গলায় বলল সে, তুই? আমি। এসব করে কি হবে অভ্র, তুই বিয়ে করে নিলি আদ্রিজাকে? উত্তরে শান্ত স্বরেই জবাব অভ্রের, পরিস্থিতি এমন ছিল যে আমাকে বিয়েটা করতেই হতো। এটা কোনো কথা? তুই বুঝতে পারছিস না, আমি বিয়েটা না করলে আদ্রিজাকে অনেক বাজে সময়ের ভিতর দিয়ে যেতে হতো, নানা লোকে নানা কিছু বলতো। আদ্রিজা লোকে খারাপ বলতো বলে বিয়েটা করে নিলি? তুই নিজের কথা ভাবলি না? লাবণ্যকে যদি ভালোবাসিস সেটা ভুলে গেলি? উত্তরে চুপ রইল অভ্র, কি বলবে বুঝতে পারছে না। অভ্রকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন ছুড়ল তুষার, বলল, কি হলো, চুপ করে আছিস কেন, কথা বল অভ্র। তুষারের কথার আপাতত কোনো জবাব নেই অভ্রের কাছে, তাই জিনিসটাকে এড়িয়ে যেতে বলল অভ্র, আপাতত কিছু ভালো লাগছে না, আমরা পরে কথা বলি, বড্ড ক্লান্ত লাগছে, আমায় ঘুমাতে হবে, আমি যাই, বুঝলি? বলেই নিজের রুমের দিকে অগ্রসর হলো অভ্র। আর তুষার অভ্রের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তুই শুধু আদ্রিজাকে সমালোচনার হাত থেকে বাঁচানোর জন্য বিয়েটা করলি অভ্র, নাকি অন্য কিছু? কেন যেন তোর চোখ দুটো অন্য কিছু বলল বলে মনে হলো। আচমকাই দরজা খোলার খক করে শব্দ পেতেই নড়ে চড়ে উঠল আদ্রিজা। সে বুঝেছে অভ্র এসেছে। আপনি এই বিয়েটা করতে রাজি কেন হলেন অভ্র? রুমের ভিতর ঢুকে টাওয়াল হাতে কেবল ওয়াশরুমের উদ্দেশ্যে যেতে নিয়েছিল অভ্র। এরই মাঝে আদ্রিজার কথা শুনে থেমে গিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল অভ্র। অভ্রকে দাঁড়াতে দেখে আদ্রিজা বিছানা ছেড়ে নামল, তারপর চুপচাপ এগিয়ে যেতে লাগলো অভ্রের দিকে। মুখোমুখি হলো সে অভ্রের, তারপর আবার প্রশ্ন ছুড়ল অভ্রের দিকে, বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? খানিকটা অসহায় দৃষ্টিতে তাকালো অভ্র আদ্রিজার দিকে, তারপর বলল, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমরা পরে কথা বলি, আর এত ভারী সাজে এখনো বসে আছো কেন, চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি, রাত তো কম হয়নি। আপনার মনে হয় আজ রাতে আমার ঘুম আসবে? প্রতি উত্তরে কি বলবে অভ্র ঠিক বুঝতে পারছে না। এরই মাঝে অভ্রের ফোনটা বেজে উঠল। অভ্র ফোনটা দেখল, লাবণ্য ফোন করেছে। সঙ্গে সঙ্গে বুকটা যেন কেঁপে উঠল তার, তবে ফোনটা তুলল না, ফোনটা সাইলেন্ট করে আবার আদ্রিজার দিকে তাকিয়ে বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বলেই এক প্রকার পাশ কাটিয়ে চলে গেল অভ্র ওয়াশরুমের দিকে। কেমন একটা পিচ্ছিরি অদ্ভুত ফিলিংস হচ্ছে তার, লাবণ্যের ফোনটা আসায় যেন আরো বেশি ফিলিংসটা বেড়ে উঠল অভ্রের। অন্যদিকে আদ্রিজা পুরো হতবাক হয়ে গিয়ে দাঁড়ালো অভ্রের যাওয়ার পানে। সে দেখছে লাবণ্য ফোন করেছে, আর লাবণ্যের ফোন আসাতেই অভ্র এমন অস্থিরতা নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আদ্রিজার খারাপ লাগা আরো বাড়ল, বুকের ভিতর যে তারই পাথরটা জমে উঠেছিল তার, সেটা যেন আরো প্রখর হলো আদ্রিজার। ওয়াশরুমের ভিতরে থাকা আয়নাটার দিকে তাকিয়ে আছে অভ্র, কেমন যেন খাপছাড়া আর আগাছড়া লাগছে নিজেকে। অভ্র বেসিনের কলটা খুলে মুখে পানি দিল, খুব করে মাথায়ও পানি দিল, তারপর চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে অভ্রের মাঝে, তবে আদ্রিজাকে বিয়ে করেছে বলেই তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। অভ্র বুঝতে পারছে না তার মন মস্তিষ্ক আসলে বলছেটা কি, ভুল করেছে সে আদ্রিজাকে বিয়ে করে, নাকি সঠিক করেছে সবটা। উফ, মাথা যন্ত্রণা করছে অভ্রের ব্যথায়, যেন মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম তার। অভ্র তার ফোনটা চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপচাপ,
পাক্কা আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো অভ্র, গ্রিন কালারের টি শার্ট সাথে রেড কালারের ট্রাউজার পরে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতেই ওয়াশরুম থেকে বের হয়েছে অভ্র। এরই মাঝে হঠাৎই চোখ গেল তার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিজার দিকে। ভারী লেহেঙ্গা খুলে ব্ল্যাক শাড়ি পরেছে সে, চুলগুলো খোলা, চোখের লেন্সও খুলে ফেলেছে সে। এই প্রথম আদ্রিজার ঘন কালো কোমর পর্যন্ত ছড়ানো লম্বা চুলগুলোকে খেয়াল করল অভ্র। তবে বেশিক্ষণ তাকালো না সে, মাথা ছিঁড়ে যাচ্ছে অভ্রের। অভ্র বেশি কিছু না ভেবে গিয়ে বসল বিছানায়। অভ্র ওয়াশরুম থেকে বের হয়েছে এটা অনেক আগেই টের পেয়েছিল আদ্রিজা, তবে কিছু বলেনি সে। আদ্রিজা কিছু একটা ভেবে আবারও এগিয়ে গেল অভ্রের দিকে। যতক্ষণ পর্যন্ত না আদ্রিজা তার প্রশ্নের উত্তর পাচ্ছে, ততক্ষণ যেন শান্তি মিলছে না আদ্রিজার। আদ্রিজা তার চুলে হাত দিয়ে খোপা করল। আদ্রিজাকে পুনরায় নিচের দিকে আসতে দেখে হতাশ হলো অভ্র। এই মেয়েটা বোধহয় আজ রাতে তাকে ঘুমাতে দিবে না। অভ্র তাকালো আদ্রিজার দিকে। খোলা চুলেই তো সুন্দর ছিল, খোপা করার কি দরকার ছিল, অদ্ভুত মেয়ে একটা। আপনি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দেননি অভ্র। তোমার কি সত্যি সত্যি ঘুম পাইনি ব্ল্যাকবেরি? অভ্রের কথাই যেন ভিতর থেকে ভেঙে পড়ছে আদ্রিজা। খানিকটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলে উঠল সে, আপনি কেন বুঝতে পারছেন না আমার অবস্থাটা? আমার ভেতর থেকে গিলটি ফিল হচ্ছে, বারবার মনে হচ্ছে আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়েছে, আমার জন্য আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাননি। আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনার ভালোবাসার মাঝে বিচ্ছেদের কারণ হয়েছি? এই জিনিসটা ভাবলেই ভেতর থেকে আমি বলতে বলতেই কেঁদে উঠল আদ্রিজা। খারাপ লাগছে তার, ভীষণভাবে খারাপ লাগছে, কারণ সে তো জানে ভালোবাসার বিচ্ছেদটা ঠিক কতটা যন্ত্রণার। হুট করেই আদ্রিজাকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে বলল অভ্র, আরে তুমি কাঁদছো কেন? আপনি বুঝতে কেন পারছেন না অভ্র, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি বিয়েটা কেন করলেন, আমার জন্য নিজের জীবনটা কেন নষ্ট করলেন? বলেই ঠুকরে কাঁদতে লাগলো আদ্রিজা। আদ্রিজার কান্না দেখে অভ্র বিস্ময় হয়ে বলে উঠল, এভাবে কাঁদে না ব্ল্যাকবেরি, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে এমনটা ভেবে কষ্ট পেও না প্লিজ। বলেই আদ্রিজার চোখের পানি মুছে দিল অভ্র। তারপর বলল, এভাবে সবসময় কাঁদতে নেই, আজ সারাদিন অনেক কেঁদেছো আর কাঁদে না, ঘুমাও এখন, কষ্ট পেও না, দেখবে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে গেছে। কিভাবে কি ঠিক হবে অভ্র, আমি যে আদ্রিজার পুরো কথা শেষ আগেই আদ্রিজার ঠোঁটে হাত দিয়ে বলল অভ্র, হুশ, অনেক হয়েছে, আর এসব নিয়ে ভাববে না। অভ্রের কাছে ছলো ছলো চোখে তাকালো আদ্রিজা অভ্রের দিকে। অভ্রও তাকিয়ে রইল আদ্রিজার চোখের দিকে। কেঁদে কেঁদে চোখের কাজল সব লেপটে ফেলেছে। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, এখন ঘুমাও, পরে কথা হবে, এসো। আর কিছু বলতে নিয়েও থেমে গেল অভ্র, মাথাটা বোধহয় ছিঁড়েই যাবে তার। অভ্র আদ্রিজার ঠোঁটের থেকে হাত সরিয়ে তার মাথাটা চেপে ধরল। অভ্রের কাজ দেখে আদ্রিজা খানিকটা হতভম্ব হয়ে পড়ল। কি হয়েছে আপনার? উত্তরে খানিকটা বিচলিত কণ্ঠ নিয়ে বলল অভ্র, তেমন কিছু না, খানিকটা মাথাটা ধরেছে আমার। আপনার মাথা ব্যথা করছে, এটা আগে বলবেন না, তাহলে তো আমি এত কিছু বলতাম না, দাঁড়ান। বলেই বিছানার উপর থেকে বালিশটা এনে মাঝ বরাবর খাটে রাখলো আদ্রিজা। তারপর বলল, আপনি এখানে ঘুমানোর চেষ্টা করুন অভ্র, দেখবেন সকালের মধ্যেই ঠিক হয়ে যাবেন আপনি। অভ্র শুনল আদ্রিজার কথা, তার সত্যি অসম্ভবভাবে মাথা ব্যথা করছে। অভ্র বেশি কিছু না ভেবে না শুয়ে পড়ল বিছানায়, মাথাটাই হাত দিয়ে চাপতে লাগলো সে। অভ্রের কাজ দেখে আদ্রিজার কেমন যেন লাগলো। আদ্রিজা অভ্রের মাথার কাজ দিয়ে বসে বলল, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, আপনি ঘুমান অভ্র। বলেই অভ্রের কপাল স্পর্শ করল আদ্রিজা। আদ্রিজার হাতের স্পর্শ পেতেই অভ্র তাকালো আদ্রিজার মুখের দিকে। ভালো লাগছে তার, অভ্র চেয়েও বারণ করতে পারল না আদ্রিজাকে। কোথাও এক ভালো লাগা কাজ করছে তার মনে। অভ্র নীরবেই তার চোখ দুটো বুঝে এলো, আর আদ্রিজা চুপচাপ তার কপাল টিপতে লাগলো। জ্যোৎস্না ভরা আলোর রাত তখন, চাঁদমামাটাও আকাশের বুকে জ্বলছিল খুব, চারপাশে হিমশীতল ঠান্ডা বাতাস বইছিল, বাতাসের তীব্রতায় জানালার পর্দাগুলো উড়ে চলছিল বারংবার, অভ্রের হালকা শীত শীত লাগছিল তখন।
অভ্রের শীত করছে বিষয়টা বুঝতে পেরে আদ্রিজা আশেপাশে তাকালো। হঠাৎই চোখ গেল তার বালিশের নিচে থাকা কাঁথাটার দিকে। আদ্রিজা বেশি কিছু না ভেবে কাঁথাটা বের করে জড়িয়ে দিল অভ্রের গায়ে। তারপর পুনরায় অভ্রের মাথাটা টিপতে ব্যস্ত হয়ে পড়ল সে। আদ্রিজার চোখে ঘুম নেই, আদৌ আজ ঘুম আসবে কিনা জানে না সে। সে তো এটাই বুঝে উঠতে পারছে না তাদের এই নিয়তির সম্পর্কটা আদৌ টিকবে কতদিন। যতই হোক, সে তো আর অফরের জীবনের একটা কাঁটা হয়ে সারা জীবন থাকতে পারে না। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আদ্রিজার। অফরের মাথার কাছেই কখন সে ঘুমিয়ে পড়েছিল মনে নেই আদ্রিজার। আদ্রিজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বেশি কিছু না ভেবেই ব্যাগ থেকে লাল টুকটুকে একটা শাড়ি বের করলো। সেটা নিয়ে ঢুকে পড়ল সে ওয়াশরুমের দিকে। আচমকাই ঘুমের মধ্যে চোখে পানির ছিটে লাগতেই হকচকিয়ে উঠল অভ্র। তবে চোখ খুলল না, পাশ ফিরে অন্যদিকে ঘুরে ঘুমালো সে। এরই মাঝে হাতে ছুনছুন কাছের ছুরির শব্দ ভাসল অভ্রের কানে। এতে অভ্র বিরক্ত হলো খুব। এত সকালে তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে কে? ধীরে ধীরে যেন এই শব্দের প্রবণতা আরও বাড়ল অভ্রের। এতে ভয়ঙ্করভাবে বিরক্ত হলো অভ্র। চোখ মুখ কুচকে এলো তার। অভ্র গায়ের কাঁথাটা সরিয়ে প্রচণ্ড বিরক্ত নিয়ে হালকা উচ্চস্বরে বলে উঠল, হচ্ছেটা কি? এইভাবে ঘুমের মধ্যে বিরক্ত করছো কেন? আচমকাই অভ্রের চেঁচানো শুনে থমকে গেল আদ্রিজা। পিছন ঘুরে তাকালো সে। হাত থেকে চিরুনিটা পড়ে গেল আন মনে।